শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত তব কথামৃতং তপ্ত জীবনং কবিবিরীরিতং কলমশাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমত্ততাতং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনা। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ, শ্রী গৌরাঙ্গের মহাভাব, প্রেম ও তিন দশা। অপরাহ্ন, রাখাল, রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মণিসেনের বৈঠকখানায় বসিয়া আছেন। নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়াছেন। শ্রীযুক্ত মণিসেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাহিলেন। ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসিয়া আছেন আর বলিতেছেন, গাড়ি ভাড়া ওরা রাম প্রভৃতিরা নেবে কেন? ওরা রোজগার করে। এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ নবদ্বীপের প্রতি। ভক্তি পাকলে ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম, তারপর বস্তুলাভ, ঈশ্বর লাভ। গৌরাঙ্গের মহাভাব প্রেম, এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবেই। আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়। গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল। জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত। তার গৌরাঙ্গের তিনটি অবস্থা হতো, কেমন? নবদ্বীপ, আজ্ঞা, হ্যাঁ, অন্তর্দশা, অর্ধভাজ্য দশা আর বাহ্য দশা। শ্রীরামকৃষ্ণ, অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন, অর্ধভাজ্য দশায় কেবল নৃত্য করতে পারতেন, বাহ্য দশায় নাম সংকীর্তন করতেন। নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করিয়া দিলেন। ছেলেটি যুবা পুরুষ, শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঠাকুরকে প্রণাম করিলেন। নবদ্বীপ ঘরে শাস্ত্র পড়ে, এদেশে বেদ একরকম পাওয়াই যেত না। মোক্ষমূলার ছাপালেন, তাই তবু লোক পড়ছে। পাণ্ডিত্য ও শাস্ত্র, শাস্ত্রের সার জেনে নিতে হয়। শ্রীরামকৃষ্ণ, বেশি শাস্ত্র পড়াতে আরো হানি হয়, শাস্ত্রের সার জেনে নিতে হয়, তারপর আর গ্রন্থের কি দরকার? সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য। আমায়
মা জানিয়ে দিয়েছেন, বেদান্তে সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, গীতা সার। দশবার গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী। নবদ্বীপ, ত্যাগী ঠিক হয় না, তাগী হয়, তাহলেও সেই মানে। তগ ধাতু, যগ ইজিক্যাল টু তাগ, তার উত্তর ইন প্রত্যয়ে তাগী। ত্যাগী মানেও যা, তাগী মানেও তাই। শ্রীরামকৃষ্ণ, গীতার সার মানে হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন করো। নবদ্বীপ, ত্যাগ করবার মন কই ইচ্ছে। শ্রীরামকৃষ্ণ, তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে, তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না, তাহলে ঠাকুর সেবা কে করবে? তোমরা মনে ত্যাগ করবে, তিনি লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন। তুমি হাজার মনে করো, ত্যাগ করতে পারবে না। তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমায় সংসারের কাজই করতে হবে। কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি যুদ্ধ করবে না কি বলছো? তুমি ইচ্ছে করলেই যুদ্ধ থেকে নিবৃত্তি হতে পারবে না, তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করার।